What a sound! How far up into the stands is that? একেই বলে ভাগ্য। নিলামে দল না পাওয়া সাব্বির রহমান অবশেষে শেষ মুহূর্তে দল পেলেন। বাংলাদেশ ক্রিকেটের একসময়ের হার্ট হিটিং ব্যাটসম্যান সাব্বির রহমান, এবারের বিপিএল নিলামে তাকে কোনো দল ভেড়ায়নি। এটা একটা সাব্বিরের জন্য বড় হতাশা, তবে এর জন্য তিনি নিজেই দায়ী। বিভিন্ন সময় বিতর্কে জড়িয়ে নিজের কেরিয়ার এখন শেষের পথে। তবে এখন শোনা যাচ্ছে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে দেখা যেতে পারে সাব্বিরকে। মূলত ইঞ্জুরিতে থাকা মাশরাফি বিন মর্তুজার স্থানে নেওয়া হতে পারে এই হাটিটার ব্যাটসম্যানকে। তবে এই বিষয় এখনও কিছুই বলেননি সিলেট স্ট্রাইকার্সের ম্যানেজমেন্ট।